আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, এই পর্বে অবস্থান করছি যশোর জেলার চৌগাছা গরুরহাট। দেখতে পাচ্ছেন চৌগাছা গরুরহাট, বিশাল বড় গরুরহাট দর্শক, একটি ঐতিহাসিক গরুরহাট। এখানে গরু বেচা বিক্রি চলতেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে কিছু মোটা তাজাকরণ উপযোগী দেখাবো, বড় গরু দেখাবো, পুরাত জাতের গরু। কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন দর্শক, পুরাত গরুগুলো বেচা বিক্রি চলতেছে হাড্ডিসার গরুর হাট থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দাম দর জানানোর চেষ্টা করছি। ভালো আছেন? কয় দাঁত? ছয় দাঁত। শুনতে পেলেন দর্শক, ছয় দাঁতের গরু, বড় গরু, মোটা তাজাকরণ উপযোগী, ডবল বডির গরু। দেখতে পাচ্ছেন ডবল বডির গরু, কয়টা নাড়ছেন? একটা নিয়ে এলাম, বেশি দিয়েছি আর একটা। কেমন হলো একটাই? হয়েছে কিছু না তো। এটা জাতে কি? জাতে কি? জাতে কুরাত জাত। দর্শক, কুরাত জাত দেখতে পাচ্ছেন, কুরাত জাত। চাচ্ছেন কত? গরুটা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন, ডবল বডির গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দাম দর জানানোর চেষ্টা করছি। ভাই, এটা জাতে কি? সত্যি বলতে এটা কুরাস। কয় দাঁতের গরু? ছয় দাঁত। শুনলেন, ছয় দাঁতের গরু দর্শক, ছয় দাঁত, মোটা তাজা করণ উপযোগী। দেখতে পাচ্ছেন ছয় দাঁত। চাচ্ছেন কত? আপনার চাওয়া বেচা বিক্রি নিয়ত সাতান্ন হলে দর্শক, ডবল বডির গরু সাতান্ন হলে বিক্রি হবে। দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক, সাতান্ন হাজার টাকা। ঠিক আছে ভাই, বিক্রি করেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দিকে একটা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু, বড় গরু দর্শক, পুরাত জাত। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তা কি জাতের গরু? পুরাত জাত। শুনলেন, পুরাত জাত। দেখতে পাচ্ছেন পুরাত জাত। সুস্থ আছে? বাজার কেমন যাচ্ছে? ততটা ভালো না, না নামাদামি বেচা বিক্রি চলতেছে। দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে। কয় দাঁত ভাই? চার দাঁতের গরু। চাচ্ছেন কত? পঁয়ষট্টি হাজার টাকা। বললো কত ভাই? পঞ্চান্ন বললো, এইরকম দাম হবে, পঞ্চান্ন ছাপ্পান্ন দাম হচ্ছে দর্শক। পঞ্চান্ন ছাপ্পান্ন দাম উঠেছে, পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ডবল বডির গরুগুলো। ভাই কত? ভাই বড় ভাই চাচ্ছেন কত? ও দেখতেছেন, মালিককে? ও উনি দর্শক, গরুটা বেচা বিক্রি চলতেছে, দাম চাইছে কত ভাই? দাম চাইছে পঁয়ষট্টি। আপনারা কত বলছেন? ডবল বডির বড় গরু পঁয়ষট্টি পর্যন্ত দাম উঠে গেছে। তো পঁয়ষট্টি কি নিলে আশা করা যায় কিছু লাভ থাকবে না ভাই? এখন কিনা যেহেতু হয় তা লাভের আশায় সবাই কেনে, এখন তারপরে নসিবে থাকলে হবে, না থাকলে হবে, নসিবে থাকলে হবে, এটাই কথা ভাই। কয় দাঁতের গরু? চার দাঁত। চার দাঁত, ঠিক আছে ভাই, ক্রয় বিক্রয় করেন। দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে। দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির গরুগুলো বেচা বিক্রি চলতেছে। কাকা এটা কয় দাঁত? কাকা কাকা এটা কয় দাঁত? শুনলাম ছয় দাঁতের গরু দর্শক, বড় গরু, পুরাত জাত। দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত? চাওয়া নিয়ত কত বেচা বিক্রি? সত্তর। শুনলেন দর্শক, সত্তর চলে বিক্রি হবে, গরু অনুযায়ী গরুটার দাম বেশি বলতেছে, এই দাম বললে বিক্রি হবে না দর্শক। বেচা বিক্রি চলতেছে হাড্ডিসার গরুর হাট থেকে।